প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএ টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো করোনাকালীন বাদ ব্যথার চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন ডাব্লুডাব্লু ডাব্লু ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যা সম্ভাব্য সমাধান দেওয়ার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যাথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। চলুন দর্শক কথা বলি তার সাথে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ এসটিবিংগো অসংখ্য ধন্যবাদ। এখন যেহেতু করোনা কালিন একটা সময় করোনা নিয়ে আমরা খুবই আসলে চিন্তার মধ্যেই থাকি এবং অনেকেই আছে যে যাদের আগে আছে ভুগছে তাদের এখন কি ধরনের সমস্যা হওয়ার রয়েছে। ধন্যবাদ আপনাকে আসলে করোনার প্যান্ডেমিক অনেক মাস হয়ে গিয়েছে বাংলাদেশে মার্চ থেকেই আমরা পেয়ে থাকি সারা বিশ্বে কিন্তু আরও আগে থেকে যে চায়নাতে আপনার ডিসেম্বর থেকে এই প্যান্ডেমিক ভাইরাস সারা বিশ্বেই ছড়িয়েছে তো যেটা দেখা যাচ্ছে যারা বাদ ব্যথা আক্রান্ত বিভিন্ন কারণে আপনি জানেন লটস অফ কজ আছে এখানে ডিউ ডিউ টু টু এজিং প্রসেস আপনার বিভিন্ন আপনার অকুপেশনাল হ্যাজার্ড বিভিন্ন কারণে মানুষ শারীরিকভাবে অক্ষম হয় বা ব্যথাজনিত সমস্যা ভুগে থাকে কিন্তু আমরা খেয়াল করলাম বা লক্ষ্য করলাম বা যে স্টাডি আসছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই করোনাকালীন এই সময়টাতে মানুষ হোম কোয়ারেন্টাইন বলেন আইসোলেশন বলেন বা ফিজিক্যাল ইনেক্টিভিটির কারণে বাসায় থাকার কারণে দীর্ঘ দিন গত কয়েক মাস ধরে মানুষের এখন এই যে ব্যথাজনিত সমস্যাগুলা ফিজিক্যাল ডিসেবিলিটি শারীরিক এবং মাংস পেশির সমস্যা হাড় ও জোড়ার সমস্যা স্পেশালি আপনার নন কমিউনিকেবল যে ডিজিজগুলো আছে। যেমন কার্ডিয়াক ডিজিজ ইন্ডিউস যে সমস্যা এবার আপনার হচ্ছে নিউরোলজিক্যাল সমস্যা এই রোগগুলো আস্তে আস্তে আরও বেড়ে গিয়েছে এবং সেটা আগে যেমন ছিল এক শ্রেণী মানুষের মধ্যে এখন কিন্তু একেবারে স্প্রেড হয়েছে এখন কিন্তু আর কোনো বয়স জাতি কাল ধর্ম কিছু কিন্তু এখন আর নেই মানে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত আপনি দক্ষিণ থেকে উত্তর যদি বলেন উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনার প্রত্যেকটা লোকে কিন্তু এই বাদ ব্যথাজনিত সমস্যা আরও আক্রান্ত হয়েছে নতুনভাবে এটা আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি যে ডিসইউজ পেইন বা ডিসইউজ সিন্ড্রোম কারণ মানুষ বাসা থাকার কারণে আমরা যতই বলে যাচ্ছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন টেলিভিশন বিভিন্ন প্রচার মাধ্যম যে বাসা এক্সারসাইজ করবেন বাসায় কিছু শারীরিক কসরত করবেন কিন্তু আসলে বাস্তবে হয়ে উঠে না উল্টো আমাদের এই মডার্ন দুনিয়ার কারণে আমরা অনলাইনের কারণে আমাদের কিন্তু বিভিন্ন আপনার বলেন বিভিন্ন স্কুলগুলো অনেক কারণেই দেখা যাচ্ছে যে তারা অনলাইন ইউজ করছে অফিসগুলো অনলাইনে এখন ক্লাস হচ্ছে পরীক্ষা হচ্ছে সব মোটামুটি এখন অনলাইনে হচ্ছে এই যে অনলাইনের কারণে অনলাইনের উপর আরো ডিপেন্ডেন্সি বেড়ে গিয়েছে এবং দেখা যায় যে একটা বাচ্চা যার বয়স 2 থেকে 3 বছর সেও এখন একটা মোবাইল ফোন বা ল্যাপটপ বা একটা ডিভাইস নিয়ে বাসায় বসে আছে সো আর কোনো মুভমেন্ট বলতে নাই এই যে মুভমেন্ট কমে গিয়েছে যার কারণে 5 টু 10% আপনার বাদ ব্যথার অতিরিক্ত রোগী কিন্তু এখন বেড়ে গিয়েছে আমি নিয়মিত এই করোনাকালীন সময় অশেষ আমরা আল্লাহ দেখে আসছি দেখা যাচ্ছে এর মধ্যেও যতই সমস্যা থাকুক জ্বর থাকুক বা যত সমস্যাই থাকুক না কেন দেখা যায় যে রেগুলার নতুন নতুন রুগী আসছে যে এবং যাদের হয়তো পাঁচ বছর আগে তারা হয়তো চিকিৎসা নিয়ে ভালো হয়ে গিয়েছিল আর কোনো সমস্যা ছিল না কিন্তু এই করোনা আসার পর থেকেই এখন এসেই বলে স্যার এই করোনার থেকে শুরু হলো কি ব্যথা হাঁটু ব্যথা কোমর ব্যথা মাসেল ব্যথা নতুন নতুন সিমটম আসছে আবার আপনি জানেন মোস্ট অফ দ্যা কেস আমরা কিন্তু অনেক সময় সিম্পটম প্রকাশ পায় না এই টিপিক্যাল থাকতে পারে যে বোঝা জানা যে কেসগুলো থাকতে পারে তো তাদের ক্ষেত্রেও তারা কিন্তু অনেক সময় নিয়ে আসে বিভিন্ন উপসর্গ যে শরীরে চাপায় কামড়ায় তাদের ভাষায় বা তাদের ভালো লাগে না অনেক সময় বলে যে শারীরিক যে অস্বস্তিকর যে অনুভূতিগুলার কারণে তাদের ভালো লাগে না এর মূল কারণই হচ্ছে যখন মানুষ এক্সারসাইজ করবে না হাঁটা চলাফেরা করবে না মুভমেন্ট করবে না অ্যাক্টিভিটিস কমে যাবে তখন কিন্তু আমাদের যে সিস্টেমগুলো আছে নর্মাল যে ফিজিওলজি কার্ডিওভাস্টেমুলো স্কেলেটাল সিস্টেম নার্ভাস সিস্টেম প্রত্যেকটা সিস্টেম কিন্তু আপনার আস্তে আস্তে অকেজো হয়ে আসে এই যে অকেজো হয়ে যাওয়ার কারণে কিন্তু তখন এই নতুন নতুন সমস্যাগুলা এখন আমাদের দেখা দিয়েছে আমাদের যে রুগী অ্যাজ ইউজুয়াল আগে ছিল সারা বিশ্বে সেই রুগী তো আছেই আমাদের মানে এটা আসলে একটা 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 চিন্তার বিষয় বিষয় যে যে যখন শারীরিক তো সমস্যা হচ্ছে পাশাপাশি মানসিক দিক থেকেও কিন্তু একটু বিষণ্ণতা চলে আসে যতই বলা হোক যে বাসায় বসে এক্সারসাইজ করা সেটা আসলে অনেক সময় হয়ে ওঠে না আর তাদের জন্য আপনি আপনার অ্যাডভাইস কি থাকবে তারা আসলে কি করবে ধন্যবাদ আপনাকে আমাদের আসলে বাংলাদেশের যদি আপনি সিচুয়েশন এখন চিন্তা করেন যে যে মোটামুটি আমাদের এখন কিন্তু একটা স্বাভাবিক পর্যায়ে চলে আসছে রাষ্ট্র শুধু সরকারের যে সিদ্ধান্ত যে বের হলে আপনাকে মাস্ক ব্যবহার করতে হবে সো আমরা যদি অন্তত বের হই পাবলিকলি বা বাসা থেকে কোথাও এই জিনিসটা যদি আমরা একটু মেনটেন করি নাম্বার ওয়ান আর নাম্বার টু যে শারীরিক কথা আমরা বারবার বলে আসছি তো আসলে অনেকভাবে হয়ে উঠে না এখন যেহেতু আমরা বের হতে পারছি অনেক ক্ষেত্রে আমাদের অনেক এরিয়া কিন্তু এখন ওপেন করা আছে তো আমি বলবো একটু নিয়মিত হাঁটার অভ্যাস করা আবার নতুন করে সবাই যেন অন্তত এক থেকে এক ঘন্টা বা আধা ঘন্টা এক ঘন্টা অ্যাকর্ডিং টু শারীরিক অবস্থা অনুযায়ী কারণ সবাই কিন্তু বেশি হাঁটতে পারবে না প্রত্যেকটা লোককে আবার হাঁটার অভ্যাস করতে হবে যারা গ্রামে আছে যদি সম্ভব হয় অনেক এলাকা এখন প্রচুর পানি বন্যার কারণে তারপরে হচ্ছে আপনার পুকুর নদী সব জায়গায় আছে যদি তাদের দ্বারা সম্ভব হয় আলাদা আলাদাভাবে অন্তত সাতার কাটা এবং হাঁটা এবং আমি বারবার বলছি সাইক্লিং এই যে অ্যারোবিক এক্সারসাইজগুলা এগুলো কিন্তু আমাদের এখন শুরু করে দিতে হবে যত দিলে হবে তত নতুন নতুন আপনার রোগ নিয়ে আসবে আপনার জানেন করোনাকালীন বিভিন্ন হার্টের রোগগুলা হয়েছে ডিউ টু করোনা এবং অনেক লোক মারা গিয়েছে এবং ব্রেনের ব্লাড হার্টের অসুখ আছে আগে থেকেই বা কিডনির কোন সমস্যা আছে হ্যাঁ কিন্তু তারা কিন্তু বেশি বেশি ভালনারেবল ছিল কিন্তু করোনা থেকেও নতুন নতুন কার্ডিয়াক বিভিন্ন সমস্যা দেখা দিচ্ছে এখন নতুন নতুন সিম্পটম আসছে এবং সেটা কিন্তু আমাদের মস্তিষ্কের উপরেও প্রভাব পড়ছে সো আমরা এখন যেটা করতে হবে আমাদের যে ফিজিক্যাল ইনঅ্যাকটিভিটি গুলো আমাদের কমিয়ে আনতে হবে আমরা যেহেতু বেরোয়ার অনেক ক্ষেত্রে সুযোগ আছে আর যদি একেবারেই বের হওয়ার সুযোগ না হয় এটা আসলে বেশি সমস্যাটা হয় শহরে জীবনে শহরে যারা আছে শহরে জীবনে কিন্তু মানে গত 4 মাসে গ্রামেও বন্ধ ছিল যেহেতু মুভমেন্ট কমে গিয়েছে মানে একেবারে স্বাধীন মুভমেন্টটা তো আসলে বেসিক্যালি ছিল না তো যার কারণে এই রোগীগুলা বেড়ে গিয়েছে তো আমরা আরেকটা হচ্ছে যেটা হচ্ছে ভাষায় যখন মানুষ থাকে সাইকোলজিক্যালি আপনি বলছিলেন যেDepression হয় বিভিন্ন অ্যাংজাইটিতে ভোগে মানসিক ভাবে হয় এখানে এখানে অনেকগুলা ব্যাপার কিন্তু জড়িত হয়েছে নট আপনার স্বাস্থ্য সমস্যা তা কিন্তু হয়নি মানসিক সমস্যা আপনার ইকোনমিক্যাল সমস্যা জড়িয়েছে অনেকে চাকরি হারিয়েছে অনেকের অফিস বন্ধ হয়ে গেছে অনেক বড় বড় প্রতিষ্ঠান বন্ধ হয়ে গিয়েছে তো এই সকল কারণে দেখা যায় যে মানুষের পারিবারিক একটা আহ সবাই ভুগছিল তো এই যে এবং বাসায় যখন থাকছে থাকে মানুষ দীর্ঘ সময় এটা আপনি নিজেও খেয়াল করবেন আপনার বাসা থাকলে আপনার যখন কাজ থাকে না আইদার আপনি অনলাইনে কাজ করবেন বা সারা দিন টিভি বা ল্যাপটপ বা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকবেন অথবা আপনি কতক্ষণ পর পর মানে শুধু শুধুই খাবেন এটি স্বাভাবিক মানে অল মানে সাইকোলজিক্যাল পেশেন্ট তারা অতিরিক্ত এমনিতেই খায় এটা বাসা থাকার কারণে খেয়া খাওয়া হয়ে যায় সামনে যখন আসে বা ছোটো ছোটো খাবারগুলা একটু এটা খেলো এটা সেটা খেলো ওইভাবে খেলো এই যে খেতে খেতে একদিক দিয়ে নো মুভমেন্ট নো এক্সারসাইজ কোনো অ্যাক্টিভিটিস নেই কিছুই নাই মানসিক চাপ আরেক দিকতে হচ্ছে মানুষের বসে বসে বাসায় খাওয়া সো অনেক অবেজ কিন্তু এখন কিন্তু অবেসিটি বেড়ে গিয়েছে অনেক বাচ্চা কিন্তু মোটো হয়ে গিয়েছে অতিরিক্ত আমি আমার নিজের বাসার কথা বলি আমাদের বাচ্চাদের দুই থেকে তিন কেজি ওজন কত কয়েক মাসে বেড়ে গিয়েছে অতিরিক্ত এর মূল কারণ হচ্ছে বসে থাকা বা বাসায় থেকে থেকে বিভিন্ন খাবার খাওয়া হয়ে যায় স্পেশালি বয়স্কদের তো এই জিনিসগুলো আমাদের আমরা যারা চিকিৎসা নিয়ে কাজ করি আমাদের উচিত মানুষকে বারবার সচেতন করা এ বিষয়ে কথা বলা এ বিষয়ে বারবার আপনার সবাইকে বলা মিডিয়া যেহেতু মিডিয়া বিশাল বাংলাদেশে মিডিয়া বিশাল রোল করছে এবং আমি দেখছি প্রতিটা মিডিয়া স্পেশালি টেলিভিশন মিডিয়া তার প্রচুর প্রোগ্রাম করছে এই সব বিষয়ে তারপরও মানুষের কিন্তু সচেতনতার অভাব আছে তো মানুষ নিজে থেকেই কিন্তু অসুস্থ হইলে হয়তো ডাক্তারের কাছে আসে কিন্তু আমরা যদি প্রিভেনশন ইজ বেটার দেন কিউর এই কথাটা যদি আমরা আবার স্মরণ করিয়ে দেই সবাইকে তাহলে কিন্তু আমাদের এই প্রত্যেকটা রোগী নট অনলি যে ব্যথা আপনার এই যে বিভিন্ন হার্টের রোগ নিউরোলজিক্যাল রোগ বিভিন্ন মাংসপেশির রোগ বিভিন্ন প্রকার যে কোনো ইভেন কি মানসিক রোগের রোগী সংখ্যা কিন্তু অনেকাংশে কমে আসবে এই যে বাচ্চারা মোটা হয়ে যাচ্ছে যেটা বললেন বাচ্চাদের জন্য আপনার অ্যাডভাইস কি থাকবে আসলে একটু উন্মুক্ত জায়গায় যাওয়া বা তারা একটু খেলাধুলা করতে চায় সেটা কিন্তু করতে পারছে না এখন স্কুল বন্ধ মানে সব কিছু মিলিয়ে বাচ্চাদের ব্যাপারটা একটু ভিন্ন যে আমরা আসলে আর আমিও অনেকবার বলেছি যে অ্যারোবিক এক্সারসাইজগুলোর কথা বলছি এখন বাসায় যেমন ঢাকাতে বলেন বা যে বড় বড় সিটিগুলোতে আসলে বাহিরে যাওয়া সোটাফ কোনোভাবেই বাচ্চাদের হয়ে ওঠে না তো তারা কিন্তু বাসা কিছু ছোট এক্সারসাইজ করতে পারে যেমন বাসায় তারা দড়িলাপ দড়িলাপ আপনি জানেন এটা আমরা ছোট কাল গ্রামে করেছি কিন্তু বয়স্ক না আমি কিন্তু বাচ্চাদের কথা বলছি দড়িলাপটা তারা করতে পারে বাসায় যদি সম্ভব হয় স্পেশালি ফার্নিচারগুলো একটু সরিয়ে বা ফ্যান ট্যান একটু প্রিকশন নিয়ে কিন্তু কাজগুলো করতে হবে দড়ি লাভ করতে পারে বাসায় বিভিন্ন এক্সারসাইজ আছে আমরা প্রচুর এক্সারসাইজ যেটা আমরা বারবার বলছি অ্যারোবিক এক্সারসাইজ বিভিন্ন যেমন সকালে বিভিন্ন স্কুলগুলোতে আপনি জানেন প্রায় অনেক স্কুলগুলো বেশিরভাগ স্কুলে গ্রামেও যে প্যারেড করা হয় সকালবেলা ঠিক না মর্নিং যে সেশনটাতে থাকে জাতীয় সঙ্গীতের পাশাপাশি সেই প্যারেড যাহা করে স্কুলে বাচ্চারা বাসায় করে একেবারে খুব ইজি জিনিসগুলা আর হচ্ছে দড়ি লাভটা খুবই মানে মানে স্বাভাবিক একটু তারা মজাও পাবে মজাও পাবে এবং এনজয় করতে পারে এটা আর যদি কারো বাচ্চার যদি কারো বাসায় আঙ্গিনা থাকে বা কোনো খেলার মাঠ থাকে ওই কমিউনিটি এখন ঢাকা শহরেও কিন্তু অনেক হাউজিংগুলো তারা ভালো ভালো হাউজিং তৈরি করছে যদি সে জাতীয় কমিউনিটি থাকে তারা সেখানে কিন্তু গিয়ে বাচ্চারা এখন সোশ্যাল ডিসটেন্স আমরা বলি ফিজিক্যাল ডিস্টেন্স একটু মেনটেন করে বাচ্চারাও যদি নিজেদের মধ্যে খেলাধুলা করে বা নিজের কমিউনিটির যারা আছে তারা নিজেদের মধ্যে যদি নিজেদের বাসায় দুই তিনজন বাচ্চা থাকলে একটা দুইটা বাচ্চা থাকলে খেলতে পারে বা পাশের কমিউনিটির সাথে কিন্তু মানে খুব বেশি ওতপ্রোত হওয়া কিন্তু ঠিক হবে না আর এই সময়টায় যাদের বাদ ব্যথা আগে থেকে আছে বা আর্থ্রাইটিস আছে তাদের লাইফস্টাইলটা কি রকম হয় যে বা তারা কি কি ফলো করবে কখন ডাক্তারের কাছে যাবে এই বিষয়টা যদি একটু বলতেন অনেকগুলো ব্যাপার এখানে আসছে আমরা খেয়াল করলাম যে আমি বললাম যে করোনার মধ্যে তো এগুলা বেড়ে গিয়েছে পাশাপাশি যেটা হচ্ছে ওই যে বাসায় থেকে খাবার খাওয়া বেড়ে গিয়েছে এবং লাস্ট হয়েছে আমাদের ইদুল আজহা মানে এই যে ইদুল আজহাতে আমরা অবশ্যই কুরবানি সবাই সম্ভব হলে দিয়েছে কিন্তু কুরবানির মাংসটা অতিরিক্ত খাওয়া হয়ে যায় অনেক ক্ষেত্রে তো আমি বলবো যেন খাবারের অন্ততে এদিকে একটু নজর দেয় এখন একটা আর্থ্রাইটিস রোগ আছে যেটা আমরা বলি গাউটি আর্থ্রাইটিস ডিউ টু হাই রিচ মানে যদি মিট খায় রেড মিট যেটা আমরা বলি গরুর মাংস খাসির মাংস এই দুইটাতে প্রচুর পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে এবং এই দুইটা মাংস যারা অতিরিক্ত খেয়ে ফেলেছে তারা কিন্তু এখন ব্যথা বেদনে ভুগছে এবং ব্যথা বেড়ে গিয়ে আমাদের কাছে আসছে তো এই জিনিসগুলো আমাদের কিন্তু কিন্তু একটু যে যা খাওয়া হয়েছে এবার বন্ধ করেন আর আসলে সবার জন্য সবার জন্য দেওয়া কোনো ইম্পর্টেন্ট না যারা দিতে পারে আল্লাহফাক যাদেরকে তফিক দিয়েছে যাদের উপর ফরজ করা হয়েছে তারাই দিবে কিন্তু বাকি মাংসটা আমরা যদি গরিবদেরকে বিলিয়ে দিই যাদের খাবারের সমস্যা আছে এখন বা তাদের পুষ্টিকর খাবার আমরা বারবার বলছি প্রোটিন সমৃদ্ধ খাবার আমাদের দরকার প্রোটিন আমরা গরু মাংস বেস্ট প্রোটিন বা খাসির মাংস সেটা আমরা দিয়ে দিতে পারি আমাদের নিকটস্থ গরিব আত্মীয় স্বজন হতে শুরু করে পাড়া প্রতিবেশী এলাকার লোকজন সেটা আমরা দিতে পারি নিজেরা খাবারটা কমে ফেলতে হবে না হলে কিন্তু আমার মনে হয় যে আস্তে আস্তে আরও আমরা তো করোনা দিস ইজ কমিউনিকেবল ডিজিজ আমি এর আগে প্রচুর প্রোগ্রামে আপনাকে মনে আছে কিনা আপনার যে আমরা বলেছি যে ডিজিজ টু টাইপের একটা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আর একটা নন কমিউনিকেবল ডিজিজ তো করোনা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ দি একজন থেকে আরেকজন আরেকজন থেকে আরেকজন ছড়ায় কিন্তু এই কমিউনিকেবল ডিজিজ আমরা বাঁচাতে গিয়ে নিজেদেরকে কমিউনিকেবল ডিজিজ থেকে আমরা সুস্থ থাকতে গিয়ে আমরা কিন্তু প্রচুর নন কমিউনিকেবল ডিজিজ তৈরি করে ফেলেছি এই যে হার্টের রোগ বাদ ব্যথার রোগ মানসিক রোগ বিভিন্ন রোগগুলো আমাদের শরীরে এবং বাচ্চা থেকে শুরু করে বয়বুদ্ধ সবারই কিন্তু এই রোগগুলো বেড়ে গিয়েছে সো এখন আমাদের এই দিকে নজর দিতে হবে আর কমিউনিকেবল ডিজিজ আপনি জানেন সারা বিশ্বে যে আইডিয়াল আপনার হেলথ যে টিপসগুলো দেওয়া হয়েছে বের হলে মাস্ক ব্যবহার করা ফিজিক্যাল ডিস্টেন্স মেনটেন করা হাঁচি কাশিতে শিষ্টাচার মেনটেন করা জ্বর হলে আইসোলেশনে যাওয়া বা ডাক্তার চিকি এগুলো তো বেসিক কথা এগুলো মানতেই হবে নট অনলি করোনা ডিজিজ এভরি কমিউনিকেবল ডিজিজই কিন্তু এই একই রুলস কিন্তু কমিউনিকেবল ডিজিজ আপনাকে মানে যদি টোটালি ইরিডিকেট করতে হয় নির্মূল করতে হয় সেটা ভ্যাকসিনেশনের কোনো বিকল্প কিছু নাই সো ভ্যাকসিনেশন আসা পর্যন্ত সেই পর্যন্ত আমাদের ওই স্বাস্থ্যবিধি মানা এটা আসলে যে শুধু অনেকে আবার এমনও বলছে যে করোনা শেষ হয়ে গেলে বা করোনা যখন ভ্যাকসিন আসবে তারপরে পরেও কি মাস্ক পড়তে হবে এটা কিন্তু আসলে নিজের সুস্থতার জন্য অন্যকে ভালো রাখা সবকিছুর জন্য কিন্তু এটা ভালো পার্টিকুলারলি এনভায়রনমেন্টাল পলিউশন থেকে বাচার জন্য অন্যান্য জীবাণু থেকে বাঁচার জন্য আপনি ঠিকই বলেছেন এটা বাংলাদেশের মানুষের জন্য আমি বলবো করোনা যদিও অনেক প্রাণহানি হয়েছে আমাদের অনেক ক্ষতি হয়েছে শারীরিক সমস্যা হয়েছে কিন্তু মাস্ক ব্যবহারটা আমাদেরকে এটা আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে এবং অনেক দেশ অনেক আগে থেকে এটা প্র্যাকটিস করে আসছে আমাদের কাছে হয়তো এটা নতুন লাগতে পারে আমরা এই বিষয়ে আরো কথা বলবো একটা বিরতি থেকে ফিরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণের মধ্যেই আমাদের সাথে